রূপশ্রী প্রকল্পের এই ফর্মটি পিডিএফ হিসেবে পেয়ে যাবেন, কিংবা অনলাইন থেকেও ডাউনলোড করে নেওয়া যাবে। এই যে প্রথম ঘরটি আছে, প্রথম ঘরটিতে আবেদনকারীর নাম লিখতে হবে ইংরেজিতে বড় হাতের অক্ষরে, ব্যাংক অ্যাকাউন্টে যে নাম আছে সেই নামে বানানটি লিখতে হবে। এরপর বাঁদিকের ঘরগুলিতে আবেদনকারীর জন্ম তারিখ লিখতে হবে, যেমন জন্ম তারিখ যদি 2/5/2000 হয় তাহলে 02/05/2000 লিখতে হবে। এরপর ডান দিকের ঘরগুলিতে আবেদনকারীর বিয়ের তারিখটা লিখতে হবে, যেমন 10/10/2023, 01/01/2023। এরপর এখানে আবেদনকারীর ফটো লাগিয়ে দিতে হবে। এরপর নিচের লাইনে আবেদনকারীর মায়ের নাম লিখতে হবে, ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখলেই ভালো হয়, যেমন মায়া দাস এইভাবে। এরপর পিতার নাম, যেমন বরুণ দাস, এইভাবে লিখতে হবে। এরপর ঠিকানা, দুটো ঠিকানা আছে এখানে, একটা স্থায়ী ঠিকানা ডান দিকে, একটা বাঁ দিকে বর্তমান ঠিকানা। যদি কোনো কারণে আবেদনকারী স্থায়ী ঠিকানা থেকে বর্তমান একটা অন্য ঠিকানায় বাস করেন, তাহলে বর্তমান ঠিকানাটা এদিকটা লিখতে হবে আর স্থায়ী ঠিকানাটা আলাদা করে লিখতে হবে এখানে। আর যদি স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা একই হয়, তাহলে দুদিকে একই কথা লিখতে হবে। এখানে প্রথমে লেখা আছে হাউস নম্বর, রোড, স্ট্রিট, এগুলো শহরাঞ্চলের ক্ষেত্রে লিখতে হবে, আর গ্রামাঞ্চলের ক্ষেত্রে রোড, স্ট্রিটের জায়গায় ভিলেজ দিয়ে গ্রামের নাম লিখতে হবে। তারপর পুলিশ স্টেশনের নাম, তারপর পোস্ট অফিসের নাম, তারপর জিপি মানে গ্রাম পঞ্চায়েতের নাম, তারপর ব্লকের নাম, ব্লকের নাম, তারপর জেলার নাম, তারপরে রাজ্যের নাম, তারপরে পিনকোড। স্থায়ী ঠিকানাটা যেখানে আছে সেই ঠিকানাটা লিখে দিতে হবে। যদি বর্তমান আর স্থায়ী একই হয়, এদিকটাতেও যাই লিখতে হবে, ওই দিকটাতেও তাই লিখতে হবে। এরপরের পাতায় আবেদনকারীর মোবাইল নম্বরটা এই ঘরগুলিতে লিখে দিতে হবে। তারপর ব্যাংক ডিটেলস, ব্যাংকের পাসবইয়ে যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এই ঘরগুলিতে বসিয়ে দিতে হবে। তারপর ব্যাংকের IFSC কোডটি এই ঘরে বসিয়ে দিতে হবে। তারপর MICR কোড যেটা আছে ব্যাংকের শাখার, সেইখানে এখানে বসিয়ে দিতে হবে। এরপর ব্যাংকের যে নাম সেই নামটা লিখে দিতে হবে, আর ব্যাংকের শাখা নাম লিখতে হবে। এই ঘরটিতে ব্যাংক যে ঠিকানায় আছে সে ঠিকানাগুলি লিখে দিতে হবে। এরপর শিক্ষাগত বিষয়, যে বিষয়ে আবেদনকারী পড়াশোনা করেছে সেই বিষয়টি লিখে দিতে হবে। যদি হায়ার সেকেন্ডারি হয় তাহলে হায়ার সেকেন্ডারি, যদি সেকেন্ডারি হয় সেকেন্ডারি। এরপর জাতি, যেটা হবে সেটি লিখে দিতে হবে। যদি জেনারেল হয় জেনারেল টিক, যদি SC হয় তাহলে SC, না হলে ST কিংবা OBC, যেটি আছে সেটিতে টিক মার্ক দিতে হবে। এবার ধর্ম, হিন্দু ধর্ম হলে হিন্দুতে টিক মার্ক, ইসলাম ধর্ম হলে ইসলামে টিক মার্ক, এইভাবে টিক মার্ক দিয়ে দিতে হবে। এরপর পাত্রের বিবরণ, পাত্রের যে নামটা আছে সে নামটা এই ঘরে লিখে দিতে হবে। পাত্রের জন্ম তারিখটা দেখে এই ঘরগুলিতে বসাতে হবে, আর পাত্রের একটি ফটো এইখানটাতে লাগাতে হবে। এরপর পাত্রের মায়ের নাম এবারে লিখে দিতে হবে, পাত্রের পিতার নাম এখানে লিখতে হবে। এরপর একই রকমভাবে পাত্রের ঠিকানা, পাত্র যদি বর্তমান ঠিকানায় যেখানে আছে সেখানে সেই ঠিকানাটা লিখতে হবে, আর যদি স্থায়ী ঠিকানাটা আলাদা হয় তাহলে স্থায়ী ঠিকানাটা আলাদা লিখতে হবে, আর যদি স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা একই হয় তাহলে একই লিখতে হবে। এখানে একই রকমভাবে ভিলেজ দিয়ে গ্রামের নাম, তারপর থানার নাম, তারপরে পোস্ট অফিসের নাম, এদিকেও একইভাবে লিখতে হবে। তারপর পাত্রে যে জিপিতে আছে মানে যে গ্রাম পঞ্চায়েতে আছে সেই গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে। তারপর পাত্রের ব্লকের নাম, জেলার নাম, রাজ্যের নাম, পিনকোড,
এই দিকটা তো একইভাবে লিখতে হবে। এরপর এখানে কয়েকটি টিক মার্ক দিতে হবে, সবগুলোতেই টিক মার্ক দিয়ে দেবেন। শুধুমাত্র গত 5 বছর ধরে পশ্চিমবঙ্গে বাস ও বসবাস করছি এইটাতে টিক মার্ক না দিলেই হবে, বাকি সবগুলোতে টিক মার্ক দিয়ে দিলেই হবে। এরপর 18 বছরের ঊর্ধ্বে আবেদনকারী, এটা প্রমাণ করতে গেলে যে ডকুমেন্টসগুলো দেওয়া হবে সেই ডকুমেন্টসের কোন কোনগুলো দেওয়া হচ্ছে সেইগুলি দিতে হবে। যেমন বেশিরভাগ ক্ষেত্রেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দেওয়া হয়, কখনো আবার জন্ম তারিখ, জন্ম সার্টিফিকেট দেওয়া হয়, যেটি দেওয়া হবে সেটিতে টিক মার্ক দেওয়া হবে। আর এই যে ঘরগুলি আছে, যদি অ্যাডমিট কার্ড দেওয়া হয় অ্যাডমিট কার্ডের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, যদি আধার কার্ড দেওয়া হয় আধার কার্ডের নাম্বার দিতে হবে, যদি জন্ম শংসাপত্র দেওয়া হয় তাহলে জন্ম শংসাপত্রের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। এরপর আধার ভেরিফাই, এই ঘরগুলিতে আবেদনকারীর আধার নাম্বারটা লিখতে হবে আর এইখানেও লিখে দিতে হবে। তারপর আবেদনকারীর এখানে সই হবে, এই আধার ভেরিফিকেশন এইটি বাংলায় আছে, এখানেও আধার নাম্বারটা লিখে দিয়ে এখানে সই করে দিলেই ভালো। তারপরে আবার টিক মার্ক দিতে হবে, আমার নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, সেটিতে টিক মার্ক দিতে হবে। আর বিয়ে যে হচ্ছে সেটার একটা ডকুমেন্টস দিতে হবে, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই বিবাহ নিমন্ত্রণের কার্ড, মানে বিয়ের কার্ডে টিক মার্ক দিতেই হবে। কিংবা যদি রেজিস্ট্রেশনের বিষয় থাকে, রেজিস্ট্রেশনের নোটিশের যদি কপি থাকে তাহলে এখানে টিক মার্ক দিতে হবে। এরপর পাত্র, পাত্র যে 21 বছরের বেশি, 21 বছর কিংবা 21 বছরের বেশি, তার প্রমাণস্বরূপ কী ডকুমেন্টস দেওয়া হচ্ছে সেটা এখানে দিতে হবে। কখনো দেওয়া হয় জন্ম সার্টিফিকেট, কখনো ভোটার কার্ড আধার কার্ড, যেটি আছে সেটিতে টিক মার্ক দিয়ে দিতে হবে। আর যেটি দেওয়া হবে তার নম্বরটি এখানে লিখে দিতে হবে। তারপর আবার আবেদনকারী স্বাক্ষর। এরপর আবেদনকারীকে একটি স্বঘোষণা পত্র লিখে দিতে হবে সারা কাগজে, সেটা কেমনভাবে লিখতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। আমি ঘোষণা করিতেছি যে আমি বীণা দাস, পিতা বরুণ দাস, গ্রাম গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানা নাম, জেলা নাম, এর এর একজন স্থায়ী বাসিন্দা। এরপরের প্যারাতে আমি বর্তমানে অবিবাহিতা এবং প্রস্তাবিত বিবাহটি আমার প্রথম বিবাহ, এটা একটা সাদা কাগজে লিখে স্বাক্ষর করে দিতে হবে। তারপর আর একটা সাদা কাগজে লিখতে হবে, সেটাও স্বঘোষণাপত্র, আমি ঘোষণা করিতেছি যে আমি বীণা দাস, পিতা বরুণ দাস, গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম, জেলার নাম, এর একজন স্থায়ী বাসিন্দা। আমার পরিবারের বাৎসরিক আয় 96,000 টাকা মাত্র, এটি লিখে স্বাক্ষর করে দিতে হবে। এরপর কী কী লাগবে ফর্মের সঙ্গে সেটা দিয়ে দিচ্ছি, ভোটার কার্ডের কপি, জেরক্স, আধার কার্ডের জেরক্স, জন্ম সার্টিফিকেটের জেরক্স, ফটো 1 কপি, বিয়ের কার্ড, স্বঘোষণাপত্র, ব্যাংকের পাসবইয়ের জেরক্স। আর পাত্রের লাগবে ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স কিংবা জন্ম সার্টিফিকেটের জেরক্স, ফটো 1 কপি, সবগুলোতেই কিন্তু নিচে সই করে দিতে হবে।